ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে এক ব্যক্তির ঢাকায় একই বিল্ডিং এর দুটি ফ্ল্যাট আছে, ওনার এক ছেলে ও এক মেয়ে। তিনি তার দুই ছেলে মেয়েকে একটি একটি করে ফ্ল্যাট জীবিত অবস্থায় ওসিয়ত করে দিয়ে যেতে চান। দুইভাবে দিলে ছেলে মেয়ে উভয়ে সমান অংশ পাবে, এটা করা যাবে কি? সম্মানিত ভাই, যারা ওয়ারেস অংশীদার পায়, অংশী যাদের রয়েছে, মিরাস যাদের রয়েছে আল্লাহর বিধানে, তারা তাদের জন্য কোনো ওসিয়ত নেই, তাদেরকে ওসিয়ত করা যাবে না। এখন আপনি যেটা বলছেন ওসিয়ত করে যাওয়া, সেটা কোনো ওসিয়ত হবে না। ওসিয়ত যারা হকদার নয় তার মিরাসের বাইরের লোক, তাদের জন্য হবে, কেমন? আর এভাবে দিলে শরীয়ত বহির্ভূত পন্থাই হয়ে যায়। পুরো দুটো ফ্ল্যাটকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে ছেলে হিসেবে তো ছেলে একটা পেয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে ওই ফ্ল্যাটটা পুরোটা পাবে না। ও যতটুকু পাবে ততটুকুই তাকে দিতে হবে, আর বাকি অংশটা যদি সে ভাইকে টাকা দিয়ে নিয়ে নেয় তাতেই সবচেয়ে বেস্ট। ঠিক আছে, একটি ফ্ল্যাট ভাই পেয়ে যাবে, আর ওই একটার অর্ধেক পাবে বোন। হ্যাঁ, অর্ধেক বোন পেলো আর অর্ধেক থেকে যাবে, আর ওই অর্ধেকেরও আবার ভাগ হবে। তারপরে যেটা বোন পেলো বোনের অংশ থেকে গেল, আর যেটা ভাইয়ের অংশ থেকে যায় সেই ভাইয়ের অংশটা হয় ভাইকে দিবে, অথবা ভাইকে ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে নিবে। ঠিক আছে, অথবা পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে ছাড় করিয়ে নিবে, কিন্তু মার জন্য জায়েজ নেই, বা বাবার জন্য যে জায়েজ নেই যে উনি এভাবে সমান বণ্টন করে দিবেন ছেলে মেয়েকে। কারণ সমান বণ্টন করলে আল্লাহর নীতি বিরোধী হয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই একজন পুরুষ দুইজন মেয়ের সমান ভাগ পাবে। ঠিক আছে ভাই, তো এটাকে সেইভাবে বণ্টন করে দিতে বলবেন। আর যদি মেয়েটাকে একটা ফ্ল্যাট দিতে চাই, তাহলে আমি যেটা বলেছি সেটা হলো সবচেয়ে সমস্যার সমাধান, যে অতিরিক্ত যেটা থেকে যায় ভাইয়ের অংশ ওই ফ্ল্যাটে, সেটা বোন টাকা দিয়ে দেবে, আস্তে আস্তে হোক বা নগদ হোক, যেভাবে পারুক সে দিয়ে দিবে, বা অন্য জায়গায় তাকে কোনো কিছু দিয়ে দিবে এবং সেটা তার সাথে মিট করে নেবে। ঠিক আছে, কিন্তু এইভাবে একটা একটা করে ফ্ল্যাট দেওয়া যায় নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।